নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজ 2024-এর কালী পুজো, আপনাদের সবাইকে শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছেন আমার ব্যালকনিটা সুন্দর আর চৌদ্দবাতি দিয়ে জ্বালিয়েছি এবং সাজিয়েছি, এবং তাছাড়া জুনি বাল্ব দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো চলুন এই এখানে আপনাদের ব্যালকনি দেখি। এবার আমি বেরোবো কুমোরটুলি, যেটা আরায়ণগড় রোডের ওপরে আছে, সেখানে মা কালীর দর্শন এবং মূর্তি যেগুলো ইয়ে করা হচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে কালী পুজোর জন্যে, সেগুলো আপনাদের সমস্ত দেখাবো। তো কেমন লাগলো ব্যালকনিটা অবশ্যই জানাবেন, আর তাছাড়া আপনারাও সবাই নিজেদের বাড়িতে সাজান কালী পুজোর উপলক্ষে নিজের বাড়ি। দেখতে পাচ্ছেন আমাদের অফিসের এখানে ঢাক পেনা ইয়ে করা হয়েছে, বাজানো হচ্ছে, এবং করা হয়েছে পাড়ার মধ্যে। এখানে আরেকটা রাক্ষস কক্ষগুলো তৈরি করা হয়েছে এবং নানান রূপে নানান ধরনের নানান সাইজের রাক্ষস কক্ষ বানিয়ে রাস্তায় বিক্রি করা হচ্ছে। তাছাড়াও যেহেতু মানে ভূত চতুর্দশী, তো সেই জন্য এগুলো বিক্রি করা হচ্ছে। তাছাড়া কালী ঠাকুরের নানান রকমের মূর্তিগুলো বিক্রি করা হচ্ছে। দেখাবো এক করে আপনাদের ঘুরতে ঘুরেছে, যেমন এইটা হচ্ছে দক্ষিণেশ্বরের কালী, এবং সাধারণ এই মূর্তিও তৈরি হয়েছে ছোটো থেকে বড় নানান রকমের মূর্তি, মায়ের সজ্জা সজ্জা খুব সুন্দর, যেমনটা আবার ডাকের সাজের মায়ের মূর্তি তৈরি হয়েছে শ্যামা মা এখানে, এবং এগুলো হচ্ছে আপনার এক পায়ের দাঁড়ানো কালী ঠাকুর, আর কিছু আটের কালী ঠাকুরও আছে এখানে। তো অসাধারণ এগুলো মূর্তিগুলো খুব নিখুঁত কাজ, এবং তার সঙ্গে তাদের জামা কাপড় বস্ত্র এবং তাছাড়া গয়না গোটাটি খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে একদম নিখুঁত কাজ দিয়ে শিব ঠাকুর এবং মা কালীকে সাজানো হয়েছে। তাছাড়া এখানে আরও দেখুন প্রচুর রাক্ষস কক্ষ সেইগুলো করা হয়েছে, এবং এখানে সুন্দর করে ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে মা কালীকে। একটি ধারণা দেখতে পাচ্ছি এখানে আমি আর একটা দেখতে এলাম এখানে ডিপার্টমেন্টে, এখানে এখানে দেখুন আর একটা শপেতে এখানে মা কালীর সুন্দর বিশাল বড় মূর্তি একটা অসাধারণ কাজ, এখানে রামকৃষ্ণ সঙ্গে মা কালীর আর একটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে অসাধারণ এখানে কাজগুলো, এবং দেখতে পাচ্ছেন ভগবান মায়ের রূপ ঝলসে পড়ছে। তো দেখতে পাচ্ছেন এখানে এছাড়াও আপনাকে আরও দেখাই, যেমন দেখুন এখানে আর একটা মা কালীর রূপ অসাধারণ এখানে সাজ সজ্জা। আপনাদের যেমন আগেও আমি বলেছিলাম যে গয়নাগুলো অন্য জায়গায় তৈরি হয়, এবং এখানে দেখতে পাচ্ছেন আর একটা সুন্দর মা কালীর রূপ অসাধারণ, ছোটো থেকে বড় সবাই আজ কেনা বেচা করছে, বাজার ঘুমঘুম করছে, কেনা বিক্রি সব চলছে এখানে, এবং মা ঠাকুর প্রতিমা নিয়ে যাব নিয়ে কে মানুষ নিজেদের নিজেদের বাড়িতে প্যান্ডেলে সাজিয়ে রাখার জন্য প্রস্তুত। এগুলো আটের কালী, আটের কালী বলা যেহেতু কেন কি এখানে মা এক দুরকম কালী হয়, এক পা এগিয়ে একটা হয়, আর একটা হচ্ছে আপনার আটের কালী নানা রকম ভঙ্গিতে করা আছে। এখানেও দেখতে পাচ্ছেন কি সুন্দর অসাধারণ এখানে যে এইগুলো হয় নর্তকী, তাছাড়া শিব ঠাকুরের নানান রকম মা কালীকে নানান রকমভাবে সাজানো হয়েছে, নানান রকমভাবে তৈরি করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটা বড় বিশাল বড় কালী ঠাকুর বেরোচ্ছে মন্দির থেকে, এখান থেকে এটাকে তোলা হবে আপনার এতে ট্রাকের ওপরে, কিন্তু অসাধারণ কালী ঠাকুর অনেক বিশাল ভারী যাচ্ছে, প্রচুর লোকেরা সব একসঙ্গে হয়েছে সমাগম হয়েছে, এবং এটা আপনাকে আপনার দেখা নিয়ে যাওয়া হচ্ছে তাদের তাদের ম্যান্ডেলে, এবং মায়ের রূপকে সত্যি ফটোবন্দি করে রাখা, ক্যামেরাবন্দি করে রাখা, এরকম বছর আর ঘুরে আসবে না, আবার নতুন বছর এক নতুনভাবে আবার মাকে আমরা ফিরে পাবো। সত্যি আশা করি ভগবানের আশীর্বাদ আপনাদের সবার, আমরা একসঙ্গে ভালো থাকি সবাই, এই কামনা করি আমরা সারা বছরে মায়ের আশা এবং মায়ের পুজো নিয়ে আমরা মেঘে থাকতে। দেখতে পাচ্ছেন এখানে আবার রাস্তা কিছু ফাংশন হচ্ছে, এখানে আমরা ফাংশন দেখতে দেখতে চলে এলাম, এখানে ভালো ফাংশন হচ্ছে, তারপর আবার একটা আমরা দোকানে
কালী বিশাল বড় প্যান্ডেল হয়েছে দেখতে পাচ্ছেন। তো এই ফটো মূর্তি Thank you.